আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদীর পটিয়ার হাটে। দর্শক, আজকে যে প্রতিবেদনটা করতে যাচ্ছি এটা হলো একটু অন্যরকম। আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুড়ার জাত, বয়স এবং দাম সম্পর্কে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন ঘোড়ার ব্যবসায়ী। আজকে বাইরে থেকে গুড়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। নামটা একটু জানা বলা যাবে? রাসেল। রাসেল। রাসেল বাকি ব্যবসা করেন? হ্যাঁ, ঘোড়ার ব্যবসা। ঘোড়ার ব্যবসা করেন? হ্যাঁ। আজকে রাতে কয়টা ঘোড়া নিয়ে আসলেন? 25টা। 25টা এগুলো কি বিক্রি করছেন? সবই বিক্রি করে দিচ্ছি। সবগুলা? সবগুলা। এই যে আসে এগুলো কি বিক্রি করা হয়ে গেছে? না, এটি বিক্রি করার বাদ রয়েছে। এটি বাদ রয়েছে না? আচ্ছা আচ্ছা ভাই, এই যে প্রথম দেখতে পাচ্ছি যে গুড়াটা, এটা কি কি জাতের গুড়া? এটা দেশি। দেশি গুড়া? হ্যাঁ। এটা বয়সটা? এটা বয়সটা প্রায় 3-4 বছর। 3-4 বছর, তাহলে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এইগুলা যারা নেবে তারা কি চাষ করার জন্য? চাষ করার জন্য। চাষ করার জন্য খেতে না? আচ্ছা আচ্ছা। এগুলো রেসের জন্য? রেসের গুড়া মনে করেন বাচ্চা পাইলে বড় করে লইতে গো, রেসের গুড়া এই বাজারে আসে না? আপনার কাছে তো থাকে? আমার বাড়িতেই। কেউ চাইলে দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছি ওইটার কি জাতের? ওইটাও দেশি। ওইটাও দেশি গুড়া? আচ্ছা, গুড়ার মধ্যে কি কি জাতের গুড়া হয়? সিন্ধি আছে, করস আছে। গরুর মতোই? হ্যাঁ, গরুর মতোই আছে। আচ্ছা, এটার বয়সটা কত? গুড়ার বয়সটা? এটার বয়সটা মনে করেন এরকম ওই 2-2.5 বছর। 2-2.5 বছর? হ্যাঁ। আচ্ছা, এটা তো রেসের জন্য নেওয়া যাবে না? না, রেসের জন্য। এটি হলো হাল বাইবো, গাড়ি চালাইবো। গাড়ি চালানোর জন্য? হ্যাঁ, এই গুড়াগুলো হয়ে থাকে না? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি রেসের জন্য পালার জন্য গুড়া নিতে চায় ওইগুলো কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, আর পরে দেখতে পাচ্ছি আরেকটা গুড়া, ওইটা কি? ওটা ওই দেশির গুড়ার বাচ্চা। ওই দেশি? আপনার কাছে কি দেশিই থাকে? হ্যাঁ, দেশিই থাকে, করস আছে। সবচেয়ে ভালো কোন জাতটা? সবচেয়ে ভালো হলো মারুয়ারি। কি জাতটা? মারুয়ারি। মারুয়ারি এই জাতটা সবচেয়ে ভালো না? হ্যাঁ, এটা বাইরে কান্ট্রি তাই বাইরে থেকে আসে। হ্যাঁ। আচ্ছা, এগুলার দাম কিরকম টাকা পড়ে? 10,000, 15,000, 20,000 গুড়ার? হ্যাঁ। আচ্ছা, এই যে ওই যে ওই গুড়াটার দাম কত যাচ্ছে? ওই লালটার না? ওইটার? এইটা এইটা এটার দাম 10,000। 10,000 না? এগুলা কিভাবে দাম হাফ ডাউন হয়, বয়স অনুযায়ী নাকি? না না, বয়স অনুযায়ী। বড় হইলে মনে করেন যদি 50-52 হয় তাহলে গুড়ার দাম আছে 60,000। 60,000? হ্যাঁ। আচ্ছা, তো কেউ আমাদের ভিডিও দেখে কেউ যদি আপনার কাছ থেকে গুড়া নিতে চাই তাহলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। 01909-39-69-7664। আবার বলেন একটু নাম্বারটা। 01939-69-7664। আচ্ছা, এটা আপনার নাম্বার, কেউ ঘোরা নিতে চাইলে আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।